একটা মজুরি যদি আনতে নিতে যায় আমাদের ম্যাক্সিমাম নিচ্ছে 500 টাকা করে 700 টাকা করে তাহলে আমরা কি করব মজুরিকে টাকা দেব না কৃষকরা খাবো আমরা দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাটে ভোর থেকে শুরু হয় ধান বেচাকেনা চলে দুপুর পর্যন্ত তবে কৃষি উপকরণ সহ সব জিনিসের দর ঊর্ধ্বমুখ হয় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের সোমবার সকালে হাটে 100 থেকে 200 টাকা কমে ধান বিক্রি হচ্ছে বড় হাইব্রিড প্রকার ভেদে ব্রি 28 ধান প্রতিমণ 1100 থেকে 1150 টাকা ব্রি 29 প্রতিমণ 1100 থেকে 1200 চিকন 90 জিরা কাঠারি 1150 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে এছাড়া আমন বিনা 850 ধানি গোল্ড 800 ও কোট্রাপারি বিক্রি হচ্ছে 800 টাকায় এছাড়া আমন আগাম জাতের ধান গত বছরের এই সময়ে প্রতিমণ বিক্রি হয়েছিল 1400 থেকে 1500 টাকা পর্যন্ত গতবারে এই ধান বেজি 3600 টাকা এবার বেজিলাম 1700 টাকা এই বাজার হলে আমরা কিভাবে চলবো যে হিসাবে সারের দাম বিষের দাম এবং তেলের দাম এখানে সারের বাজার বেশি বিষে সার দিচ্ছে এক বস্তা লাগবে আপনাকে দুই বস্তা বাইরে কিনতে যাব সারের সিন্ডিকেট এখান থেকে হাট থেকে কিনে নিয়ে বেচি মিলে বেচি এতে লাভ হয় না তো লস হচ্ছে খালি মিলে নেনা ওরা চাল বেচা কিনা হয় না কি করবো আমরা ব্যবসায়ী নেতাদের দাবি সরকারের চাল আমদানি ও খোলা বাজারে বিক্রির প্রভাবে ধানের বাজারে চাহিদা কমে গেছে সরকার বাজারে চাল ছেড়ে দিয়েছে এবং কম মূল্যে ছেড়েছে এর এফেক্ট কিন্তু ধানের মার্কেটে গিয়ে পড়েছে সরকারের যে রেট তাতে মিলাররা কোনোভাবেই এই রেটে চাল বেচতে পারবে না এতে ধানের দাম কমে যাচ্ছে দিনাজপুরে এবার 1,71,675 হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6 লাখ মেট্রিক টন চাল সময় সংবাদ দিনাজপুর